আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সাত সকালেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো মহিলার। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ শহরে বাসস্ট্যান্ডের এলাকায়। এদিন সকালে শহর বাসস্ট্যান্ড এলাকায় সংলগ্ন একটি কারখানার পাশে ড্রেনের সামনে থেকে উদ্ধার হয় দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম রানু বৈরাগী, বয়স 47, স্বামী অজয় জয়দেব বৈরাগী, বাড়ি শহরের 18 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলিনিয়ার শিবতলা এলাকায়। জানা যায় ভোর 5টা নাগাদ মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন ওই মহিলা। সেই সময় কে বা কারা তাকে গুলি করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। যদিও পরিবারের তরফ থেকে জানা যায় কারো সাথে কোনো ঝামেলাই ছিল না, তবে কারা এইভাবে মারল তাকে, কেনই বা মারল, উঠছে প্রশ্ন একটাই। আর সাত সকালে শহরে গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনায় তদন্ত করছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। সবাই তো ঘুমাচ্ছি আমরা, ম্যানেজ খানের পাশে ওইখানেই ডেট, ওইখানেই ডেট হয়ে গেছে। যে ম্যানেজ আমরা তার শাস্তি চাই। মা, তোমাদের কি শত্রু ছিল? না না, শত্রু কেউ ছিল না। তাহলে কি মনে হচ্ছে তোমার? কি জানি কি করে কি হলো, কি হয়েছে আমি কিছু মাথায় আসছে না যে কে করতে পারে। এটা এখন পুলিশ তদন্ত করুক, তদন্ত করুক, বের করুক যে কে করেছে। কে করেছে? তোমার বাবা আছেন? বাবা মারা গেছে। বাবাও নেই, 2 বছর হয়ে গেছে। উনি কি রোজই, উনি কি করেন? আমার মেয়ে 10 বছর। না, কোনো কিছু বলে না। উনি সকালবেলা উঠে, মানে 5টার সময় উঠে পুকুরে জল ফল দিয়ে উনি প্রতিদিনই হাঁটতে যায়, গিয়ে ফুল ফুল তুলে উনি প্রতিদিনই আসে। এসে 6:30টার সময় উনি গাড়ি চলে যান। কোনো শত্রু নেই তোমাদের? আমরা তো বুঝতেই পারছি না যে কে করেছে, এটা তো পুলিশ তদন্ত করবে। তোমার নাম? আমার নাম রমেন বৈরাগী। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।